প্রতিদিন বাচ্চাকে নুডলস খাওয়াচ্ছেন, বাচ্চার ক্ষতি করছেন না তো? শর্টকাটে বাচ্চার নাস্তা তৈরি করছেন নুডলস দিয়ে। অনেকে আবার চটপট নুডলস বানিয়ে দেন বাচ্চার রাতের খাবার হিসেবে। বাচ্চা তো এমন মজাদার খাবার পেয়ে মহাখুশি, কিন্তু রোজ রোজ নাস্তা হিসেবে নুডলস বাচ্চার ক্ষতি করছেন না তো? নিজের অজান্তেই সন্তানকে বিপদের মুখে ফেলছেন না তো? বেশিরভাগ বিশেষজ্ঞই কিন্তু ইনস্ট্যান্ট নুডলসের বিষয়ে কড়া ভাষায় না বলছেন, কারণ ইনস্ট্যান্ট নুডলস আর পাস্তা প্যাকেটজাত খাবারের মতোই। কারণ যতই নিজেদের ব্র্যান্ড সম্পর্কে লম্বাচড়া কথা বলুক, কোম্পানিগুলো প্রিজারভেটিভ ছাড়া কিন্তু নুডলস সংরক্ষণ করাই সম্ভব নয়। সবচেয়ে ভয়ের কথা হলো বিজ্ঞাপন যাই প্রচার করা হোক, ইনস্ট্যান্ট নুডলসে মনোসোডিয়াম গ্লুটামেটের উপস্থিতির কথা উড়িয়ে দেওয়া যায় না। এমন কি থাকতে পারে ট্রেট বিউটিল হাইড্রোকুইন এর মতো মৌল, এগুলো প্রতিটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। MSG এর রাসায়নিক ক্রিয়ার ফলে স্নায়ুযন্ত্রের স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে TBHQ ক্ষতি করে লিভারের। তাই বাচ্চাকে রোজ নুডলস দেওয়া থেকে বিরত থাকুন, স্বাস্থ্যকর খাবারের অভ্যেস করে তুলুন। নুডলসের রাসায়নিক ক্ষতি করছে শরীরের। নুডলসে থাকে কার্বোহাইড্রেট ও প্রচুর ট্রান্সফ্যাট। শুধু কার্বোহাইড্রেট খেলে সব ঘাটতিগুলো মিটবে না। এছাড়া বেশিরভাগ নুডলস তৈরি হয় ময়দা দিয়ে। পুষ্টিবিদদের মতে ময়দা হজম করা খুব সহজ নয়। অন্যদিকে ময়দা কোলেস্টেরলের সমস্যাও তৈরি করতে পারে। জানেন কি নুডলস থেকে কি কি রোগ বাসা বাঁধতে পারে শরীরে? সংরক্ষণে ব্যবহৃত MSG এর মতো রাসায়নিকের কারণে স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। লিভারের ক্ষতিও হতে পারে TBHQ এর প্রভাবে। কোলেস্টেরল বেড়ে যেতে পারে, দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যাও।